ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাকে তো সকলেই চেনে, তার জন্য নতুন যারা দেখছে তাদের উদ্দেশ্যে জি আসলে আমার সবাই চেনে, আমি একজন পরিচিত মুখ, তো দেশ বিদেশে সবাই চেনে যে তাইদুল ভাই মানে ভালো কিছু উন্নয়ন এবং ভালো কিছু বিক্রি করে। তো তারপরেও আমি পরিচয় দেই, আমার নাম মোহাম্মদ তাইদুল ইসলাম। আমার পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরদী থানা অরণকুলা হাটের পূর্ব পাশে আমার খামার। মূলত আমি একজন খামারি এবং বকনাই বিক্রয়কারী। তো আমি চেষ্টা করি মানুষের মাঝে ভালো ভালো জাতের কিছুগুলা আর কি বকনাগুলা দেওয়ার আর কি চেষ্টা করি, যাতে এই বকনাগুলা দিয়ে তারা ভবিষ্যৎ পরিকল্পনায় কিছু করতে পারে, এরম ধারণার কিছু চেষ্টা করি। তারপরে বাদ বাকি আল্লাহ পাকের ইচ্ছা। তো আজকে কিছু কোয়ালিটিফুল বাচ্চা নিয়ে আসছি, 8টা বাচ্চা, খুবই উন্নত হাই মানের বাচ্চা এবং জাতমানের বাচ্চা। এবং আমি জাতমান বললেও আমার এটা ভুল হবে, দর্শক ভাইরা দেখে বিবেক বিবেচনা করে নেবে যে আসলে বাচ্চাগুলা কোয়ালিটি সম্পূর্ণ কেমন। তো এই বাচ্চা 8টা আজকে দর্শক ভাইদের মাঝে আমি দেখাবো ভাই। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা গরুগুলো দেখি ইনশাল্লাহ। দাম বয়স সম্পর্কে জানাবো। জি চলেন যাই ইনশাল্লাহ দেখাই দর্শক ভাইদের। ভাই আমরা শুরুতেই এক নম্বরে মাশাআল্লাহ খুবই সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছি। কি জাতের বকনা এটি? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, খুবই ভালো। দেখেন দর্শক ভাইদের মুখ মাথাটা দেখান কতটা ছোট, গোল গাল অনেকটা, আর বাচ্চাগুলা কিন্তু কম্বল নাই, কোনো বাচ্চারই কম্বল নাই, এবং ঘাড়টা অনেকটা লেভেল, মাজাটাও অনেকটা চওড়া, খুব সুন্দর একটা পার্সেন্টের বাচ্চা। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, বয়স আছে 8 থেকে, বয়স হবে 8 থেকে সাড়ে আট মাসের মধ্যে ভাই। আচ্ছা, খুবই একটা ভালো পার্সেন্টের বাচ্চা। দেখেন দর্শক ভাইরা ইনশাল্লাহ, আর মাজাটা অনেকটা ভার, দেখছেন এটা ডবল বডির বাচ্চা হবে, খুবই সৌন্দর্য বাচ্চা ভাই। আমি 1 নম্বর আর 2 নম্বর এই দুইটা বাচ্চা লটে দিছি ভাই ইনশাল্লাহ। 1 এবং 2 দুইটা বাচ্চা জোড়াই দেব। জি ভাই, আমরা জোড়ার দ্বিতীয় নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি এবং সিরিয়াল নাম্বার 2, এই বকনাটি সম্পর্কে একটু বলুন। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটাও খুবই উন্নত জাতের বাচ্চা, বয়স আছে 9 থেকে 9.5 মাসের মধ্যে, আর চামড়াটাও অনেকটা দেখেন পাতলা, এবং ঘাড়টাও অনেকটা লেভেল, মাথাটা দেখেন খুবই সুন্দর মাথা, এটা গাবি আর ললিতে কোনো কম্বল নেই, একটা বাচ্চারও কোনো কম্বল নেই, খুবই সুন্দর বাচ্চা। খুরগুলা পুরাটাই সাদা, খুবই সুন্দর একটা গেটাপের বাচ্চা। মাজাটাও অনেকটা ভার, এই বয়সে আসলে বাচ্চাগুলার যে মাজাটা এতটা সৌন্দর্য, যা দর্শক ভাইরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে যে আসলে এটা কি জাতের বাচ্চা। আর বাচ্চাটার নিপুলটাও অনেকটা ভালো, এই বয়সে 4টা নিপুল হয়েছে, অনেক বড়, খুবই সৌন্দর্য, আসলে দর্শক ভাইরা দেখলে এটা বুঝতে পারবে ইনশাল্লাহ, মূলত আশা করি। তো আমি 1 আর 2 এই দুইটা বাচ্চার দাম চাইছি 1,55,000 টাকা। 1,55,000 টাকা দাম চাইছি, হালকা কিছু সীমিত দাম দরের সুযোগ দর্শক ভাইদের আছে ইনশাল্লাহ। মূলত ভাই আমরা এই পাশে সিরিয়ালের 3 নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি, কি জাতের গরু এটি? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ানি, খুবই একটা ভালো হাই কোয়ালিটি বাচ্চা, যে বাচ্চাগুলো দর্শক ভাইরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে, মুখ মাথা গরুর গলা কম্বল নেই, এগুলো দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে, মাথাটাও দেখেন কত ছোট। আর মানুষ যে কান ছোট ছোট বলে, আসলে প্রকৃতি কি দেখাতে পারে যে এত ছোট কানের একটা গরু হলস্টাইন ফ্রিজিয়ান কতটা একটা মান হলে পারে এতটা ছোট কান হয় গরুগুলা, দেখেন খুবই ছোট, আসলে একটা বিলাই কানের মতো কান, খুবই সুন্দর যার চামড়াটাও অনেকটা পাতলা, মাজাটা দেখেন আসলে দর্শক ভাইদের এই বয়সে কতটা ভার, এই বয়সে মাজাটা কতটা ভার এবং চওড়া কত, হ্যাঁ খুবই স্ট্রেট এবং অনেকটা চওড়া কিন্তু মাজা, বুঝছেন ভাই, অনেকটা চওড়া মাজা, খুবই সুন্দর আর খুবই আমি মনে করি একটা কোয়ালিটিফুল বাচ্চা, খুব সুন্দর বাচ্চা ভাই। আসলে আমি 3 নম্বর আর 4 নম্বর এই দুইটা আবার লট করছি ভাই, 3 এবং 4 জোড়া করছি ভাই, এই দুইটা আবার, হ্যাঁ দুইটাই সেম বয়সের, একটু 19-20 হবে ভাই। আচ্ছা আচ্ছা, এটা সরে দেন। হ্যাঁ পরেরটা 4 নম্বর যেটা দেখতে পাচ্ছি, আসলে এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, সবাই কেউ কেউ রানী শঙ্কর বলে, আসলে এটা বলতে কোনো বিষয় না, গোডার পার্সেন্টটা একটু বেশি ভাই, এই বাচ্চাটাগুলোর পার্সেন্ট বেশি হওয়ার কারণে এই কালারগুলা ফুল আসে, এবং আপনি মাথাটা দেখান একটু, চোখটা দেখান পুরাটাই কিন্তু গোলাপি, চোখের কাজ দিয়েও নাকটাও গোলাপি খুব সুন্দর, হ্যাঁ আর শুধু কানের এটুকে দেখান যে একটা শুধু কালো দাগ আছে আর পুরাপুরিটাই সাদা আর কি,
খুবই সুন্দর একটা জাতের বাচ্চা, বাচ্চাটার বয়স হবে আনুমানিক আপনার 10 মাসের মতো ভাই, 10 মাস, হ্যাঁ 9, 9.5 থেকে 10 মাস। তবে কিনা বাচ্চা এতটুকু বলতে পারি ভাই, খুব একটা মানসম্মত বাচ্চা। দেখেন দর্শক ভাইদের, আর বাচ্চাটার মাজার শেপটা যে এতটা ভার আর এতটা চওড়া, যার দর্শক ভাইরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে এটা কিন্তু একটা ডবল বডির বাচ্চা হবে ভাই, বুঝছেন? ঘাটটাও অনেকটা নেবে। জোড়ায় কেমন দাম রাখছি আমি? এই দুইটার দাম রাখছি 1,60,000 টাকা। আসলে এটা একটা রেড ফিজিয়ান বাচ্চা, খুবই হাই পার্সেন্টের বাচ্চা। বাচ্চাগুলা চোখ গুলা, মাথা, কান দেখান আসলে কতটা ছোট, ফুটবলের মতো কিন্তু মাথাটা গোল, খুবই সুন্দর। এটা মুন্ডি তাগের বাচ্চা, কিন্তু মুন্ডি হবে না ভাই, এটার হালকা ছোট শিং হবে। এটা রেড ফিজিয়ান, খুবই একটা উন্নত মানের বাচ্চা। বাচ্চাটা কিন্তু এটা ডবল বডির বাচ্চা, আর মাজাটা অনেকটা চওড়া ভার, যার দর্শক ভাইরা দেখতে পারবে। তো রেড ফিজিয়ানের মধ্যে খুবই একটা হাই পার্সেন্টের বাচ্চা ভাই, রেড ফিজিয়ানের মধ্যে খুবই উন্নত একটা পার্সেন্টের বাচ্চা। বয়স কত মাস হবে ভাই? বাচ্চাটার বয়স হবে আনুমানিক আপনার 9 মাসের মতো ভাই। তারপরে কোন ভাই যদি সিঙ্গেলে দাম দর করে তাহলে আমার সাথে দাম দর করে নিতে পারবে, অসুবিধা নাই সিঙ্গেলে। সিরিয়াল নাম্বার 6, জোড়ার যে বাচ্চাটি দেখতে পাচ্ছি ভাই, কি জাতের বাচ্চা এটি? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই, একটা রেড ফ্রিজিয়ানের সাথে এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ানের জোড়া, 6 নম্বর বাচ্চা। এটা বয়স হচ্ছে আনুমানিক আপনার 10 মাসের মতো ভাই, তবু 1-1.5 মাস কম বেশি হতে পারে, এটা বলবো না। আর বাচ্চাটার মাথাটা দেখান, মাথাটা অনেকটা একটা ছোট এবং গলাতে কিন্তু কোনো কম্বল নেই, এবং ঘাটটাও অনেকটা লেভেল, মাজাটাও একটু চওড়া, খুব সুন্দর একটা বাচ্চা। এ বাচ্চাগুলা একটা ডবল বডির বাচ্চা, কোনো দর্শক ভাই যদি নেয় তো এই বাচ্চাগুলা দিয়ে ইনশাল্লাহ দুধ আশা করা যায় প্রত্যেকটা বাচ্চার থেকে ইনশাল্লাহ ভালো, হ্যাঁ ভালো আর কি আশা করা যায় ভালো কিছু। তবে বাচ্চাগুলা দর্শক ভাইরা দেখে ইনশাল্লাহ নিতে হবে। তো দাম কেমন? হ্যাঁ আমি 5 আর 6 এই দুইটা বাচ্চার দাম চাচ্ছি 1,70,000 টাকা। 1,70,000 টাকা দাম চাচ্ছি, এবং দাম দরের সুযোগ আছে, কোনো দর্শক ভাই যদি নেয় তো দাম দর করে নিতে পারে। আর সেই ক্ষেত্রে রেড ফ্রিজিয়ানটা যদি কোনো দর্শক ভাই একা কেটে নেয় সেক্ষেত্রেও বিক্রি করবো, দাম দর করে এটা আলোচনা সাপেক্ষে বিক্রি করবো। আচ্ছা আচ্ছা, কেউ চাইলে হ্যাঁ সিঙ্গেলও নিতে পারবে ইনশাল্লাহ। ভাই আমরা এই পাশে সিরিয়ালের 7 নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি, আসলে এটা একটা ইন্ডিয়ান মুন্ডি বাচ্চা, যা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে ইন্ডিয়ান বাচ্চার কিছুগুলো গরদ থাকে। সবাই ইন্ডিয়ান বলে কিন্তু ইন্ডিয়ান আসলে কেউ দিতে পারে না ভাই, ইন্ডিয়ান বাচ্চা কিছুগুলো গরদ থাকে, সেগুলো দর্শক ভাইদের বুঝতে হবে। ইন্ডিয়ান বাচ্চাগুলো কোনো কম্বল থাকবে না মুন্ডি বাচ্চারগুলার, এবং কান্ডা ছোট হবে অনেকটা, মাথাটা গোল হবে, এবং ঝুঁটির একটা বৈশিষ্ট্য থাকবে যেটা, এগুলো দেখি ইনশাল্লাহ যদি দর্শক ভাইরা কিনে তো ঠকবে না। আর বাচ্চাটার চামচুচা অনেকটা পাতলা, দেখেন এই বয়সে আসলে বাচ্চাটার চামচুচা পাতলা, একটা ডবল বডির বাচ্চা। এটার মাজার শেপটাও অনেকটা ভালো, দেখেন খাড়া মাজা আর কি, ভি মাজার মাজাটা, ভি টাইপের মাজা, খুবই সৌন্দর্য। আর বাচ্চাটা দেখেন মনে হয় অরিজিনাল একটা 5 মাসের প্রেগনেন্ট, এতটা তলা এবং উলান পালান ভালো, তো বাচ্চাটা খুবই গরদ ভালো। তো আমি ভাই 6 নম্বর, এই 7 নম্বর আর 8 নম্বর এই দুইটা বাচ্চা আবার লটে রাখছি, দুইটাই মুন্ডি বাচ্চা, দুইটাই ইন্ডিয়ান মুন্ডি, ইন্ডিয়ান মুন্ডি বাচ্চা, যা দর্শক ভাইরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে। প্রথম তার বয়স বাচ্চাগুলো, এটার বয়স আছে আপনার 10 থেকে 10.5-এর মধ্যে এরকম বয়স হবে, হ্যাঁ 10 থেকে 10.5-এর মধ্যে বয়স আছে বাচ্চাটার। আচ্ছা, খুবই ভালো গরদের বাচ্চা ইনশাল্লাহ, মূলত আশা করি আমি দর্শক ভাইদের কাছে। এইটা সরাই দেন, পরবর্তীতে আমরা যেটা আছে এটা দেখি ভাই। আমরা পরবর্তীতে জোড়ার যে বাচ্চাটি দেখতে পাচ্ছি সর্বশেষ, হ্যাঁ আপনার ইন্ডিয়ান মুন্ডি, হ্যাঁ জি, 7 নম্বরে যা 8 নম্বরে এটা জোড়ার বাচ্চা,
এটা একটা ইন্ডিয়ান বাচ্চা দর্শকবাদের দেখান যে ইন্ডিয়ান বাচ্চা আসলে কাহাকে বলে, এগুলা দেখলে বৈশিষ্ট্যগুলা বুঝতে পারবে। এই বাচ্চা কিন্তু ঝুঁটিটা কত বড় হবে, অনেকটা বড় হবে ঝুঁটিটা। সেম তো বাচ্চা যত বড় হবে এত বড় ঝুঁটি হবে। আর কানগুলাও দেখেন, এটারও কান দেখান যে কত ছোট কান একটা। আর ললিটা কিন্তু অনেকটা লম্বা, অনেকটা লম্বা একটা গলার গরু, এবং কোনো কম্বল নাই গলাতে, খুবই হ্যাঁ কোনো কম্বল নাই। আর আসলে বয়সটা আপনার 11 মাসের মতো। তো বাচ্চাটা আসলে এতটা হাইট হয়েছে যা আসলে এই বয়সে একটা ইন্ডিয়ান বাচ্চা না হলে কিন্তু এতটা হাইট হওয়া আসে না। কারণ আমাদের একটা দেশের বাচ্চা মনে করেন 14 মাস 11 মাস 12 মাসে এত বড় হাইট হয়, কিন্তু 11 মাসে যে হাইটটা হয়েছে অনেকটা বেস্ট হাইট হয়েছে বাচ্চাটার। মাদার শেপটা দেন দর্শক মাজার অনেকটা ভালো, কিন্তু অনেকটা ভালো, ভারী মাজা এবং খাড়া মাজা, খুব সুন্দর মাজার একটা বাচ্চা ভাই। আর বাচ্চাটার নিপুল চারটি দর্শক ভাইদের দেখা দেন, খুবই ভালো। আর গরুটাও অনেকটা বেস্ট ভালো জাতের বাচ্চা মূলত। আমি আশা করি আসলে এই জোড়ার দাম রাখছি আমি 2,15,000 টাকা, 2,15,000 টাকা দাম রাখছি। কোনো দর্শক ভাই যদি নেয় তাই সীমিত কিছু দাম দরের সুযোগ দর্শক ভাইদের আছে ইনশাল্লাহ, মূলত আমি আশা করি। আর এই গরু কটা দর্শক ভাই যে যেখানেই নিই, আমি ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা গরু দর্শক ভাইদের জন্য আছে ইনশাল্লাহ দেবো। ক্যাশ অন ডেলিভারি, হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি আছে ইনশাল্লাহ দেবো। আমার গরু দেখি যদি সুস্থ সবল গরু থাকে তাহলে দর্শক ভাইরা আমার গরু টাকা দিয়ে গরু নেবে। আর যদি কালে আমার গরু সুস্থ সবল না থাকে তাহলে দর্শক ভাইরা আমার গরু নেওয়া লাগবে না, টাকাও দেওয়া লাগবে না, মূলত আশা করি। ক্ষতিগ্রস্ত হয় যাতে ক্ষতিগ্রস্ত না হয়, যার কারণে এই সুযোগ সুবিধাটা দর্শক ভাইদের আমি দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আসলে আমার ফোন নাম্বারটা আমার 01785-35-43-10, আমি আবারও বলছি 01785-35-43-10 আমার নাম্বার। হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। আর আমি একটা কথাই দর্শক ভাইদের বলতে চাই যে ভালো কিছু আশা করলে ভালো দাম দিতে হবে, কিন্তু অনেক ক্ষেত্রে দর্শক ভাইরা যা যাচ্ছে সস্তা পায় বস্তা ভরি লিজে আসলে যা দেখে ভবিষ্যৎ বলতে কিছুই নাই ওদের। তো আসলে ভবিষ্যৎ একটা সম্পদ যখন গড়বে তখন ভবিষ্যৎ পরিকল্পনা করেই গড়বে। তো অনেক প্রবাসী ভাইরা আছে সস্তা পাই দেখে যে একটা 55-56 হয়তো 45-এর লট, আসলে এই লট দিয়ে কখনো ভবিষ্যৎ গড়তে পারবেন না ভাই। কারণ সস্তা দিয়ে কখনোই কোনোদিনও কোনো ভবিষ্যৎ গড়া যায় না এবং পারবেনও না। ভবিষ্যৎ গড়তে হলে ভালো কিছু নেন, দাম দিয়ে নেন, ইনশাল্লাহ ভবিষ্যৎ আপনার হবে, ইনশাল্লাহ ভবিষ্যতে কিছু আশাও করা যাবে দর্শক ভাইদের আমি বলতে চাই। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ।